নমস্কার, 7 নিউজে স্বাগত, রয়েছি আমি মৃত্তিকা। বহুদিন ব্রিগেডের মাঠে মহাসমাবেশ ডাকার কার্যতই সাহস দেখাচ্ছেন না কোনো রাজনৈতিক দলই। বছরে একবার ব্রিগেড বামেদের বাৎসরিক কর্মসূচির অঙ্গ থাকলেও করোনাকাল কাটিয়ে এখনও সেভাবে বাংলার রাজনীতি ব্রিগেডমুখী হয়নি। আর আজ বঙ্গ রাজনীতিতে মহাবুধবার, যেদিন তিলোত্তমার পথে একসঙ্গে শাসক বিরোধী সব পক্ষ। স্বয়ং মুখ্যমন্ত্রী শহীদ মিনারে বসেছেন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে অবস্থানে। এর পাশাপাশি তৃণমূলের ডাকেই মহাসমাবেশ সেই শহীদ মিনারে। পাশাপাশি চলছে শিক্ষাক্ষেত্রে নিয়োগের দাবিতে চাকুরি প্রার্থীদের ধর্ণা এবং বকেয়া ডিএর দাবিতে ধর্ণা। অন্যদিকে শ্যামবাজারে বিজেপির অবস্থান এবং শহরের রামলীলা ময়দান পর্যন্ত বামেদের মহামিছিল। সব মিলিয়ে চৈত্র সকাল থেকে দুপুর জমজমাট কলকাতার রাজপথ, আর কোথাও ধর্ণা তো কোথাও সমাবেশ। কার্যত গোটা রাজ্যের পথ আজ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে ধর্মতলায়। আর এই চৈত্রের দুপুরে সাধারণ কর্মী সমর্থকদের ভরসা কিন্তু সেই হকারেই, যারা কেউ বিক্রি করছেন কাঁচা ফল মানে শশা খিরা ইত্যাদি, পাশাপাশি পসার জমিয়েছেন ঠান্ডা জল থেকে শুরু করে মুড়ি চানাচুর ইত্যাদি বিক্রেতারাও। সুদূর গ্রামাঞ্চল থেকে আসা এই সমস্ত হকারেরা প্রায় রোজই পেটের টানে আসেন কলকাতায়। কিন্তু আজ যে মহাবুধবার, শহরের ভিড়টা যেন মনে করিয়ে দিচ্ছে শারদোৎসবের মহাষ্টমীর কথা। হাজার হাজার মানুষ পথে নেমেছেন তাদের রাজনৈতিক দাবি আদায়। ভিড়টা কিন্তু সেই মানুষেরই, যারা পুজোর দিনগুলিতেই পথে নামেন, আবার আজও পথে নেমেছেন তাদের রাজনৈতিক দাবি আদায়। আর সেই সমস্ত মানুষের ক্ষুধা তৃষ্ণা মেটাবার দায়িত্ব নিয়ে আজ দারুণ লাভের মুখ দেখছেন বাপ্পা খোকন সাইদুলেরা, যারা রোজ কল্লোলিনীর বুকে তাদের পসরা সাজিয়ে বসেন। আজ তাদের কাছে একটা দারুণ দিন, কারণ দারুণ বিক্রিবাটা হচ্ছে। মোটামুটি স্যার হচ্ছে স্যার। বাপ্পা খোকন বা সাইদুল একদিনের ব্যবসা করেই খুশি থাকবেন, নাকি আগামী দিনে রোজ রোজগারের গ্যারান্টির দাবিতে পথে নামবেন, সেটা বলবে ভবিষ্যৎ। কিন্তু তাদের মুখে এই তৃপ্তির হাসি জানান দিল অর্থনীতিটাই হয়তো জীবনের সব কিছু। বাদবাকি যা হলেও হয়, না হলেও কিছু এসে যায় না। কলকাতা থেকে ব্যুরো রিপোর্ট, 7 নিউজ। এই খবরটি যদি আপনাদের ভালো লাগে, যদি মনে হয় খবরটির কোনো গুরুত্ব রয়েছে, তাহলে অবশ্যই খবরটিকে শেয়ার করুন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবং শেয়ার করুন নিজের পরিচিত পরিজনদের সঙ্গে। এবং আমরা দেখেছি আপনারা অনেকেই আমাদের ভিডিও ভীষণ পছন্দ করেন, কিন্তু তারা আমাদের সাবস্ক্রাইবার নন। তাদের উদ্দেশ্যে বলছি, যদি আমাদের খবর পছন্দ হয়, যদি মনে হয় পরবর্তী আপডেট জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনও কিন্তু প্রেস করতে ভুলবেন না। তার কারণ, আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। জয় হিন্দ।